নিট এবং জেইই নিয়ে এবার আরও এক নতুন মোড়। বুধবারই বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আর তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সামনে চলে এলো আরও একটি সুপারিশ। দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০রও বেশি শিক্ষাবিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আজই জানালেন, সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা নিট এবং জেইই মেন যদি আরও দেরিতে হয় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা হবে। প্রধানমন্ত্রীকে এই মর্মেই চিঠি পাঠিয়েছেন তারা। করোনা আবহে নিট জেইই পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল, বিভিন্ন ছাত্রছাত্রীর পাশাপাশি এই নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। বুধবারই বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা আয়োজনের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পরীক্ষা না পিছানোর দাবিতে সরব হলেন শিক্ষাবিদরা। তাদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা অন্যায়। চিঠিতে আরও বলা হয়েছে, ছাত্র ও যুবরা দেশের ভবিষ্যৎ, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে তাদের কেরিয়ারের উপর অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে গিয়েছে। ভর্তি ও ক্লাস নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, যত শীঘ্র সম্ভব সেগুলির সমাধান করা প্রয়োজন। চিঠিতে যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা স্বাক্ষর করেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লি বিশ্ববিদ্যালয়, ইগনু, লখনৌ বিশ্ববিদ্যালয়, জেএনইউ, বিএইচইউ, আইআইটি দিল্লি ও লন্ডন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম, ইসরায়েলের বেন গুরিও বিশ্ববিদ্যালয়। চিঠিতে সরকারের প্রতি আস্থা রেখে তারা লিখেছেন, ছাত্রদের সুরক্ষার কথা ভেবে সরকার সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সফলভাবে নিট ও জেইই আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।